আমরা বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে কিন্তু পড়ে ফেলেছি। এখন এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে জানব। কিন্তু তার আগে তোমাদের কাছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে যে উপপাদ্য কিংবা অনুসিদ্ধান্তগুলো পড়েছি সেগুলো সম্পর্কে তোমাদের ঠিক কতটুকু মনে আছে আমাকে একটু বলো তো। তোমাদের কাছে মনে হতে পারে যে আমি কেন আগের কথা বলছি, তার কারণ হলো আমরা যখনই কোনো উপপাদ্য কিংবা অনুসিদ্ধান্ত প্রমাণ করতে যাই না কেন, আমাদের আগের উপপাদ্য কিংবা অনুসিদ্ধান্তগুলো কিন্তু ঘুরে ফিরে কাজে লাগাতে হয়। আর উপপাদ্য মানেই হচ্ছে আমাদেরকে সব কিছু প্রমাণ করে দেখাতে হবে, এমনকি শুধুমাত্র মুখে বললেও হবে না, আমাদেরকে কারণও দর্শাতে হবে। সো যদি মনে না থাকে চট করে একবার আগের ভিডিওগুলো দেখে আসো, ব্যাস মনে পড়ে যাবে। তো চলো এখন আমরা দেখি যে বৃত্তস্থ এবং অন্তঃস্থ কোণের মধ্যে কী সম্পর্ক রয়েছে এবং তার জন্য আমাদের কিছু উপপাদ্য পড়তে হবে। প্রথম উপপাদ্যটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার চিত্রে একটু খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত, এই বৃত্তের BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ BAC দণ্ডায়মান রয়েছে। আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে কোণ BOC ইজ ইকুয়াল টু টুয়াইস কোণ BAC। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, সেটা কিন্তু আমরা আমাদের ত্রিভুজ সম্পর্কিত আগের ভিডিও থেকে পড়ে এসেছি। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ত্রিভুজ AOB এ বহিস্থ কোণ BOD ইজ ইকুয়াল টু অন্তঃস্থ কোণ BAO প্লাস কোণ ABO। আবার আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ AOB এ OA ইজ ইকুয়াল টু OB। এখন OA এবং OB যদি সমান হয় তাহলে আমরা এটাও বলতে পারি যে এর বিপরীত কোণগুলোও সমান হবে, তার কারণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান, অর্থাৎ কোণ BAO ইজ ইকুয়াল টু কোণ ABO। তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে লিখতে পারি যে কোণ BOD ইজ ইকুয়াল টু টুয়াইস কোণ BAO। ঠিক একইভাবে ত্রিভুজ COD এর ক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে বহিস্থ কোণ COD ইজ ইকুয়াল টু টুয়াইস কোণ CAO। এখন আমরা যদি কোণ BOD এবং কোণ COD কে যোগ করে দিই তাহলে আমরা কী পাবো, কোণ BOD প্লাস কোণ COD ইজ ইকুয়াল টু টুয়াইস কোণ BAO প্লাস টুয়াইস কোণ CAO। এখন তোমরা চিত্রে একটু ভালো মতো খেয়াল করে দেখো তো, কোণ BOD এবং কোণ COD কে যোগ করলে আমরা কিন্তু পাচ্ছি কোণ BOC, আবার কোণ BAO এবং কোণ CAO কে যোগ করলে আমরা পাচ্ছি কোণ BAC। তাহলে কোণ BOD প্লাস কোণ COD এর পরিবর্তে আমরা সরাসরি বসাতে পারি কোণ BOC, আবার কোণ BAO এবং কোণ CAO এর পরিবর্তে আমরা বসাতে পারি কোণ BAC। তাহলে আমরা কিন্তু প্রমাণটা পেয়ে গেছি যে কোণ BOC ইজ ইকুয়াল টু টুয়াইস কোণ BAC। ঠিক এই উপপাদ্যটিকে আমরা একটু ঘুরিয়ে অন্যভাবেও প্রকাশ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।